আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব 4 রকমের ভর্তা। এই ভর্তাগুলো আমি হাতে মেখে বানাবো, বাটাবাটির ঝামেলা ছাড়া। হাতে মেখেও যে অনেক মজার ভর্তা তৈরি করা যায় আজকে আমি সেটাই দেখাবো। আর এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা। একদম 1 প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে। আর আজকে তৈরি করছি ডিম ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা, আর আছে ধনিয়া পাতা ভর্তা। চলুন দেখে নিই কিভাবে করতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি মরিচ আগে ভেজে নিব, কারণ ভর্তা তৈরি করতে মরিচ লাগবে, আর তাই শুকনা মরিচগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়ে যদি মরিচটা ভাজা হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। সামান্য পরিমাণে লবণ ছিটে দিব, তাহলে তেলটা ছিটে আসবে না। নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়াম রেখে কিন্তু মরিচগুলোকে ভাজতে হবে, একদমই পুড়ে ফেলা যাবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেখান থেকে সেই একই তেলে অর্ধেক পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু ব্রাউন কালার করা যাবে না। পেঁয়াজগুলো যদি ভেজে নেওয়া হয় সেই ক্ষেত্রে ভর্তাটা অনেক সময় ধরে থাকে, আর যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়, আর তখন কাঁচা পেঁয়াজের একটা গন্ধ করে। তাই যখন আপনারা তাড়াতাড়ি ভর্তাটা খেয়ে ফেলবেন তখন কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। বাট অনেকক্ষণ সময় ধরে যদি ভর্তা রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা হালকা করে ভেজে নেবেন। পেঁপে সিদ্ধ করার জন্য চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন চুলা হিটটা বাড়িয়ে দিব, যখন বলকটা চলে আসবে তখন মিডিয়াম হিটে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে নিচ্ছি, এখন একটা চেক করে দেখে নিব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। পেঁপেগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন চুলার হিটটা বাড়িয়ে দিব, বাড়িয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। আমি যে পানিটা দিয়েছি সেটা ভালো পানি, পেঁপে সিদ্ধ করার জন্য ভালো পানিটাই ব্যবহার করতে হবে। পানিটা না শুকিয়ে নিলে কিন্তু এই ভর্তাটা পাতলা হবে আর খেতে পানসে লাগবে, তাই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে ভর্তার ক্ষেত্রে। একটা ভর্তা কিন্তু এই ছোট ছোট টিপসের কারণেই অনেক বেশি টেস্টি হয়ে থাকে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এখন পেঁপেগুলোকে তুলে নিতে হবে। আমি এখানে আগে থেকে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজের সাথে শুকনো মরিচ মাখিয়ে নিয়েছি, তাহলে ভর্তাগুলো করতে অনেক সহজ হবে। আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটা দিয়েই ভর্তাটা করব। আর নিয়েছি সরিষার তেল আর লবণ। আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুটাকে হাত দিয়ে চটকে নিব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি যেন কোনো দলা না থাকে। এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ মাখা নিয়ে নিব, আর দিয়ে দিব সরিষার তেল। সবগুলোর পরিমাণ আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, কারণ সরিষার তেলটাই কিন্তু এই ভর্তার স্বাদটাকে বাড়িয়ে তোলে দ্বিগুণ। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের সরিষার তেল নেওয়ার জন্য। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। ভর্তাটা হয়ে গেছে, আগে থেকে আমি 2টা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমগুলোকে চটকে আমি ভেঙে নিব। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি, কাঁচা পেঁয়াজ মাখা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল ডিম ভর্তা। থার্ড যে ভর্তাটা করব সেটা হচ্ছে পেঁপে ভর্তা। পেঁপেগুলোকে যেভাবে সিদ্ধ করেছি সেভাবে সিদ্ধ করে অবশ্যই নিতে হবে, কারণ সিদ্ধটার উপরে কিন্তু নির্ভর করে পেঁপের ভর্তাটা আসলে কতটা মজা হবে। তো পেঁপেগুলোকে আমি হাত দিয়ে ঠিক এভাবে চটকে নিব। এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ মাখা, সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দিব সরিষার তেল। এখন সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে। অবশ্যই মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না থাকে, দলা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, তাই একদমই মসৃণ করে মাখাতে হবে। পেঁপে ভর্তাটাও করা হয়ে গেছে। সবশেষ যে ভর্তাটা করব সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আর এই ভর্তাটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। সাথে নিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলোকে একদমই কুচি করে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে তারপরে এই ভর্তাটা করতে হয়। এই ভর্তাটা দেখতে অনেক সাধারণ মনে হলো, এই ভর্তাটা খেতে কিন্তু একদমই অসাধারণ। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো ভর্তাই আপনারা খান না কেন, অবশ্যই গরম ভাতের সাথেই খাবেন, কারণ যত মজার ভর্তাই হোক না কেন, যদি ঠান্ডা ভাতের সাথে খান তাহলে কিন্তু এটার আসল টেস্টটা পাবেন না। তৈরি হয়ে গেল আমার সর্বশেষ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। আপনারা যদি ছোট ছোট টিপস গুলো ফলো করে এই ভর্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে এবং বলতে হবে যে না, ভর্তাগুলো আসলেই টেস্টি। তো সবাই এরকম করে ভর্তা বাসায় তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবে যে আপনাদের কাছে আজকের এই ভর্তাগুলো কেমন লেগেছে। আমার চ্যানেলে ইজি এবং মজার রেসিপি আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।